আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের বিশ্বস্ত বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। প্রত্যেকদিন নিয়ম করে আমরা পৌঁছে দিই আপনাদের কাছে একেবারে 100% সঠিক সংবাদ। সবার প্রথমে সংবাদগুলি প্রত্যেক দিনের আপনি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জেনে নেব আজকের 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। জুড়ে থাকুন শেষ পর্যন্ত বিস্তারিত সংবাদগুলি জানবার জন্য। মুজিবুর রহমান আর নয় বাংলাদেশের জাতির পিতা। মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি মুছে দিচ্ছে বাংলাদেশ, তৈরি হচ্ছে নতুন সংবিধান। তথা কথিত নয়া স্বাধীনতা প্রাপ্তির 71 দিনের মাথায় বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে দিল মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকার। মুজিবুর রহমান সংশ্লিষ্ট 8টি জাতীয় দিবসকে যা এতদিন পালিত হতো বাংলাদেশে, সেই জাতীয় দিবসগুলিকে বাতিলের খাতায় বুধবার আনুষ্ঠানিকভাবে ঢুকিয়ে দিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। বাতিল করা হয়েছে ওই দিনগুলির সরকারি ছুটিও। মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি মুজিবুর রহমান যে আর 17 কোটির বেশি বাংলাদেশের জাতির পিতা নন তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। এরই পাশাপাশি নয়া সংবিধানও যে তৈরি করা হচ্ছে সেই ইঙ্গিত মিলেছে বাতিলের তালিকার মধ্য দিয়ে। নির্দেশিকার ব্যাখ্যা করতে গিয়ে সেই দেশের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ বলে পরিচিত নাহিদ ইসলাম জানিয়েছেন অন্তর্বর্তী সরকার মুজিবুর রহমানকে আর জাতির জনক বলে মনে করে না। এই ভূখণ্ডে লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে, কোনো একজন নয়, আমাদের জাতির অনেক পিতা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইউনূস সরকারের এই হটগাড়ির সিদ্ধান্তে বাংলাদেশ তথা গোটা বাঙালি সমাজে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে আওয়ামী লীগ। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের টাকা তথা কারেন্সি নোট থেকে মুজিবুর রহমানের ছবি সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। স্বাধীন বাংলাদেশ গঠনের পর যে সেই দেশের সব নোটেই রয়েছে মুজিবুর রহমানের ছবি। গত 5ই আগস্ট শেখ হাসিনা উৎখাতের দিন থেকে গোটা বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং নামাঙ্কিত স্থাপত্য প্রতিষ্ঠান ধ্বংসের কাজ শুরু হয়ে গিয়েছিল। বাংলাদেশের নয়া সরকারের নির্দেশিকা অনুযায়ী যেই জাতীয় দিবসগুলি বাতিলের তালিকায় ঢুকছে তা হল 7ই মার্চ ইউনেস্কো স্বীকৃত মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস, 17ই মার্চ মুজিবুরের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, 5ই অগস্ট মুজিবুরের বড় ছেলে শেখ কামালের জন্মদিন, এছাড়া 8ই অগস্ট বঙ্গমাতা তথা মুজিবুরের স্ত্রীর জন্মদিন, 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ ডে। কানাডার মাটিতে নির্ঝর খুনকাণ্ড। এবার তদন্তে কানাডাকে সহযোগিতা করুক ভারত। কানাডার পাশে কার্যত দাঁড়িয়ে ভারতকে এবার বার্তা আমেরিকার। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্ঝর খুনকাণ্ডে কানাডার পাশে দাঁড়ানোর বার্তা দিল আমেরিকা। মঙ্গলবার ওয়াশিংটনের তরফে স্পষ্ট ভাষায় জানানো হলো এই ইস্যুতে কানাডা যে তদন্ত করছে তাতে সহযোগিতা করতে হবে ভারতকে। নির্ঝরের হত্যা নিয়ে গত 1.5 বছর ধরে দুই দেশের মধ্যে চরম সংঘাত চলছে ভারত কানাডার মধ্যে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তুলেছেন গুপ্ত ঘাতক দিয়ে এই খুন করেছে দিল্লি। ভারত অবশ্য সেই অভিযোগকে ভিত্তিহীন বলে পত্রপাঠ খারিজ করে দিয়েছে। সেই নিয়ে টানাপোড়েনের জেরে তলানিতে এসে ঠেকেছে ভারত কানাডার মধ্যে সম্পর্ক। সম্প্রতি কানাডা পুলিশের তরফে অভিযোগ তোলা হয়েছে খুন হিংসায় কুখ্যাত লরেন্স বিষ্ণু গ্যাংকে কাজে লাগাচ্ছে ভারত। তাতেই নতুন করে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। এই নয়া দৌরাত্ম্য নিয়ে মুখ খুলেছেন মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি জানিয়েছেন কানাডার অভিযোগ অত্যন্ত গুরুতর, আমরা দেখতে চাই কানাডাকে সহযোগিতা করছে কিনা ভারত, কিন্তু ভারত এই পথ নেয়নি এখনো। তবে হোয়াইট হাউসের প্রতিনিধি জানিয়েছেন দুই দেশের কাছে আমাদের আর্জি, পরস্পরকে সহযোগিতা করুন। এরই মধ্যে বুধবার কানাডা সরকারের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি ঘিরে শোরগোল পড়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো স্বীকার করেছেন নির্ঝর কাণ্ডে ভারতকে প্রথমবার কাঠগড়ায় তোলার সময় অকাঠ্য কোনো প্রমাণ তাদের হাতে ছিল না। এদিকে ভারতের সঙ্গে আকচা আকচির মধ্যে এবার ট্রুডোর পদত্যাগ দাবি করলেন কানাডার লিবারাল এমপি শন কেসি। তার কথায় অনেক হয়েছে, মানুষ আর ট্রুডোকে চাইছে না কানাডায়। অপরদিকে পেট্রোলের ট্যাঙ্কার উল্টে ভয়াবহ বিস্ফোরণ, জ্বালানি লুট করতে গিয়ে মৃত শতাধিক আমজনতা। ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। জানা গিয়েছে একটি হাইওয়েতে উল্টে যায় পেট্রোল বোঝাই ট্যাঙ্কার, রাস্তায় তেল পড়ে আছে জানতে পেরেই ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। কিন্তু জ্বালানি লুট করার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কারটিতে, মৃত্যু হয়েছে কমপক্ষে 105 জনের,
আহত প্রচুর বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই আগুনে ঝলসে সাথে সাথে প্রাণ হারিয়েছেন 97 জন। জানা যাচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় মাঝ রাতে উত্তর নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের একটি হাইওয়েতে উল্টে যায় ওই ট্যাঙ্কারটি। গোটা রাস্তায় পেট্রোল চুইয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। রাস্তা থেকে জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করে ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণে ফেটে যায় ওই ট্যাঙ্কারটি। দিওয়ালির আগেই বড় ধামাকা মোদী সরকারের, ফের ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এ যাত্রায় 3% বাড়ানো হলো মহার্গ ভাতা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মোদী সরকার। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, যার ফলে 50% থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়ালো 53%। আগামী 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া হারের এই ডিএ। ডিএ বৃদ্ধির জেরে কোনো সরকারি কর্মীর বেসিক পে মূল বেতন যদি হয় 18,000 টাকা, সেক্ষেত্রে 53% হারে মহার্গ ভাতা বৃদ্ধিতে প্রতি মাসে 540 টাকা করে বেশি পাবেন সরকারি ওই কর্মী। বছরে যার পরিমাণ দাঁড়াবে 6,480 টাকা। একইভাবে বেতন মাসে যাদের 25,000 টাকা তারা প্রতি মাসে 750 টাকা করে পাবেন, বছরে পাবেন 9,000 টাকা করে বাড়তি। উৎসবের আবহে বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর। উৎসবের আবহে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। পুজোর ছুটির পর অফিস খুললে প্রায় 1.5 লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতা দেওয়ার তোড়জোড় শুরু করবে রাজ্য সরকার। সূত্রের খবর, নতুন করে এই ভাতা কারা পাবেন তা চূড়ান্ত করতে পুজোর আগে প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে। তার ভিত্তিতে প্রায় 1.5 লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতার উপভোক্তা তালিকায় আনার সুযোগ তৈরি হয়েছে রাজ্যে। পুজোর আগে সমীক্ষাতে দেখা গিয়েছে কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন, বহু উপভোক্তার মৃত্যু হয়েছে গত 1 বছরে। এর ফলে যে জায়গা খালি হয়েছে সেখানে রাজ্যে তৈরি করা পারমানেন্ট ওয়েটিং লিস্টের প্রথম 1.5 লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার থেকে হচ্ছে ক্যান্সার, কোটি কোটি টাকার জরিমানা জনসন অ্যান্ড জনসন সংস্থাটিকে। আবার জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার নিয়ে তীব্র বিতর্ক। জনপ্রিয় জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার বিশ্বজুড়েই অনেকে ব্যবহার করেন। এই বেবি পাউডার ঘিরে কয়েক বছর আগে বিতর্ক দানা বেঁধেছিল। এবার ক্যান্সার সৃষ্টিকারী বেবি পাউডারের জন্য সংস্থাকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিল আদালত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক বাসিন্দা প্লেন্টিফ ইভান প্লটকিন জানিয়েছেন 2021 সালে তার মেসোথেলিওমা ধরা পড়ে। তারপরে তিনি দাবি করেন জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার ব্যবহার করে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরেই এই বেবি পাউডার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকেছে, তার থেকেই বিরল ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। 2021 সালে কোম্পানির বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। এরপরে বিচারক নির্দেশ দিয়েছেন প্লেন্টিফ ইভান প্লটকিনকে $15 মিলিয়ন জরিমানা দিতে হবে জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে। প্রসঙ্গত, এই কোম্পানির বিরুদ্ধে আরও হাজার হাজার মামলা দায়ের হয়েছে আমেরিকায়। এখনও পর্যন্ত 62,000 মামলা দায়ের হয়েছে সংস্থার বেবি পাউডারের কারণে। মামলাকারীদের অভিযোগ, এই বেবি পাউডার থেকে ওভারিয়ান এবং গাইনোলজিক্যাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রচুর মানুষ, যা ঘিরে মোট $9 বিলিয়ন জরিমানা দিতে হয়েছে ইতিমধ্যে এই কোম্পানিটিকে। মামলার জেরে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে বেবি পাউডার বিক্রি বন্ধ করে দিয়েছে এই জনপ্রিয় বিখ্যাত জনসন অ্যান্ড জনসন কোম্পানি। ইতিমধ্যে রীতিমতো প্রকাশ্যে গুলি করে ঝাঁঝরা করে খুন করা হয়েছে সলমান খানের পরম বন্ধু বাবা সিদ্দিকিকে। এবার জীবন আশঙ্কায় সলমান খান। প্রকাশ্যে জীবন বাজাতে প্রকাশ্যে ক্ষমা চাইলেই সলমানকে মার্জনা, ইঙ্গিত বিষ্ণুই সম্প্রদায়ের। 1998 সালে কৃষ্ণসার হরিণ স্বীকার করেছিলেন সলমান খান। হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের ফাঁকে ওই ঘটনা ঘটিয়েই বিষ্ণুই সম্প্রদায়ের রোষে পড়তে হয় সলমান খানকে। কুখ্যাত লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের হিট লিস্টে রয়েছেন বলিউডের এই দাবাং তারকা। বাবা সিদ্দিকি খুনের পর সুপারস্টারের বাড়ির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এরই মধ্যে ক্ষমা প্রদর্শনের ইঙ্গিত এলো বিষ্ণু সম্প্রদায়ের তরফে। তবে চাপানো হয়েছে শর্ত, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সর্বভারতীয় বিষ্ণু মহাসভার জাতীয় সভাপতি দেবেন্দ্র
বুড়িয়া জানিয়েছেন, কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় সলমন খানকে আদালতে কিংবা প্রকাশ্যে দাঁড়িয়ে ক্ষমা যাইতে হবে, বোঝাতে হবে তিনি এই ঘটনার জন্যে সত্যি অনুতপ্ত। একমাত্র তাহলেই অভিনেতাকে নাকি মার্জনা করার বিষয়টি বিবেচনা করতে পারে বিষ্ণুই সম্প্রদায়। তিনি জানিয়েছেন, আমাদের আধ্যাত্মিক গুরু ভগবান জাম্বেশ্বরজির 29টি নিদান রয়েছে, তার মধ্যে দশম নিদানে সহানুভূতির গুরুত্বের কথা বলা হয়েছে। অন্তর থেকে অপরাধ কবুল করলে আমরা ক্ষমা করতে পারি বলে জানিয়েছেন তিনি। আবারও বিতর্কে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ। বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার হল গ্রেপ্তার। ভয় দেখিয়ে 46,000 টাকা হাতিয়েও নিয়েছে তারা বলে জানা যাচ্ছে। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদহ সীমান্তে। সোমবার রাতে বছর 23-এর যুবতী বাবার সঙ্গে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তারা আদতে কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেই সময় কর্তব্যরত ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার তাদের কাছে কাগজপত্র দেখতে যায়। দেখাতে না পারে তারা কাগজপত্র, এরপরে তরুণী এবং বাবার কাছে মোটা টাকা দাবি করে দুই গুণধর। টাকা দিতে না পারলে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরেই সোজা স্বরূপনগর থানায় গিয়ে ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানায় তারা। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। নরেন্দ্র মোদীর বারাণসীতে গঙ্গার উপরে তৈরি হচ্ছে ডবল ডেকার ব্রিজ, 2,600 কোটি টাকা বরাদ্দ মন্ত্রিসভার। বারাণসীর 136 বছরের পুরনো মালব্য সেতুর সমান্তরাল নতুন অত্যাধুনিক সেতু তৈরি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পুরনো দোতলা মালব্য সেতুতে সড়কপথ রেলপথ দুটোই রয়েছে, নতুন সেতুতেও তাই থাকবে জানা যাচ্ছে এমনটাই। ডবল ডেকার সেতুর প্রথম তলে থাকবে রেলওয়ে ট্র্যাক, মোট 4 জোড়া রেল লাইন থাকবে। দ্বিতীয় বা উপরের তলে থাকবে 6 লেনের সড়কপথ। সূত্রের খবর, নতুন ব্রিজটি তৈরির জন্য 2,642 কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী 4 বছরের মধ্যে নতুন ডবল ডেকার ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। খুব বকাঝকা করতেন গৃহকর্তী, বদলা নিতে ময়দায় প্রস্রাব মিশিয়ে রুটি বানাতেন পরিচারিকা, অবশেষে গ্রেপ্তার। ছোট্ট ভুল হলেও বিরাট চোটপাট করতেন গৃহকর্তী, কথায় কথায় দিতেন ধমক, বদলা নিতে চরম কাণ্ড করে বসলেন বাড়ির পরিচারিকা। রুটি করার জন্যে ময়দা মাখার সময় জলের বদলে মিশিয়ে দিতেন নিজের প্রস্রাব। গোপনে সেই ভিডিও ছবি তুলে পুলিশকে দিলেন গৃহকর্তী। এরপরে গ্রেপ্তার হলেন অভিযুক্ত পরিচারিকা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় সরগোল শুরু হয়েছে। পুলিশের দাবি, জেরায় অভিযোগ স্বীকার করেছেন ওই পরিচারিকা। ঘটনাটি গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক লোকালিটির একটি বাড়িতে ঘটেছে। অভিযুক্ত পরিচারিকার নাম রিনা। একটি সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রান্নাঘরে রুটি করতে গিয়ে ময়দার সঙ্গে প্রস্রাব মিশিয়ে দিচ্ছেন অভিযুক্ত ওই পরিচারিকা। গোপনে সেই ভিডিও রেকর্ড করেন অভিযোগ কারী গৃহকর্তী। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন ওই পরিচারিকা। পরিচারিকার বক্তব্য, গৃহকর্তী প্রায় খারাপ ব্যবহার করতেন, সবসময় তার উপর নজরদারি চালাতেন, কথায় কথায় বকাঝকা করতেন, তাই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে ভারী অতিভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এছাড়াও কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলির দুই একটি স্থান জুড়ে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলাতে সামান্য হালকা বৃষ্টি দুই একটি স্থান জুড়ে হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা আজকে পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে ভারী অতিভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই।